হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল শান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ইউটিউব রিলেটেড কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি আপনি একজন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হন এবং আপনার চ্যানেলে যদি এখনও পর্যন্ত মনিটাইজেশন চালু না হয়ে থাকে, তো ইউটিউবের তরফ থেকে একটা অনেক বড় আপডেট চলে এসেছে মনিটাইজেশনের ব্যাপারে। কারণ ইউটিউব কিছুদিন আগে বলেছিল কি 20 জুনের মধ্যে ইউটিউব যে সমস্ত পেন্ডিং মনিটাইজেশন আছে, যাদের 4000 ঘন্টার ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তাদের মনিটাইজেশনকে অন করে দেওয়া হবে। কিন্তু ইউটিউব অফিসিয়ালি এখন 3টে নতুন রুল এখানে বের করেছে, যে রুলগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি আপনি একজন ইউটিউব ক্রিয়েটর হন তো অবশ্যই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, এর ফলে আপনার মনের মধ্যে যত রকম কনফিউশন আছে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আগে যেরকম বললাম কি ইউটিউব আমাদের এরকম প্রমিস করেছিল কি 20 জুনের মধ্যে সমস্ত যে সকল চ্যানেলের মনিটাইজেশনটা আন্ডার রিভিউ ছিল সেই সমস্ত চ্যানেলের মনিটাইজেশনটা চালু হয়ে যাবে, এই প্রবলেমটা চলছে মোটামুটি ফেব্রুয়ারি 2018 থেকে। কারণ ইউটিউবের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে ইউটিউবের কাছে যে এমপ্লয়িগুলো আছে সেই এমপ্লয়িগুলো এখনও পর্যন্ত প্রপারলি ট্রেন্ড নয়, মানে তারা ঠিকঠাক জানে না যে কীভাবে বা কী কী ফিচার্স থাকলে একটা চ্যানেলে তার জন্য মনিটাইজেশনটাকে অ্যাপ্রুভ করা হবে। 2017 এপ্রিল মাসে প্রথম অ্যাড বয়কট হয়েছিল ইউটিউবে, যার ফলে ইউটিউব এটা ঠিক করেছিল কি 10,000 যদি আপনার ভিউজ না হয় আপনার চ্যানেলে তো আপনার মনিটাইজেশন চালু হবে না। তো এই জিনিসটা তো বোঝা গিয়েছিলো, এর ফলে কি হতো কি প্রথমে কি হতো কি আপনার প্রথম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার মনিটাইজেশনটা চালু হয়ে যেত, কিন্তু ইউটিউবের এই নতুন রুল অনুযায়ী 10,000টা ভিউ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনার চ্যানেলে মনিটাইজেশন চালু হবে না। তারপর আবার একবার অ্যাড বয়কট হলো সেই বছরের শেষে, এবং তখন ইউটিউবের একটা নতুন রুল এলো কি আপনার চ্যানেলে যদি 4000 ঘন্টার ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার না হয় তো আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলে মনিটাইজেশন এগিয়ে বেরোবে না। শুধু এইটুকুই নয়, এইটা কমপ্লিট হওয়ার পরও ইউটিউব আপনার চ্যানেলকে আন্ডার রিভিউ নেবে এবং রিভিউ নেওয়ার পরেই আপনার মনিটাইজেশনটা চালু হবে। কিন্তু ইউটিউবের কাছে যে এমপ্লয়িগুলো ছিল তারা প্রপারলি ট্রেন ছিল না, কিন্তু ইউটিউব এ মাসেরই জুন মাসেরই প্রথমে জানিয়েছিল যে তাদের যে মনিটাইজেশনটা আছে বা তাদের যে মনিটাইজেশন প্রোগ্রামের জন্য যে সকল ব্যক্তি তাদের সেখানে এমপ্লয়ি সেখানে দেওয়া আছে তারা প্রপারলি ট্রেন হয়েছে। এবং 20 জুনের মধ্যে ইউটিউব প্রাণপণ চেষ্টা করছে কি তাদের সমস্ত মনিটাইজেশন যাদের পেন্ডিং আছে, যারা আন্ডার রিভিউ আছে তাদের চালু করে দেবে, যারা এলিজিবল তাদের চালু হবে, যারা এলিজিবল নয় ইউটিউব অন্তত তাদের বলে দেবে কি আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য এলিজিবল নয়। কিন্তু ইউটিউবের তরফ থেকে একটা নতুন এখানে আপডেট বেরিয়ে এসছে কি একটা তৃতীয় চান্স এখানে দিয়েছে কি ইউটিউব যে সকল চ্যানেলগুলোকে এখনও পর্যন্ত ভেরিফাই করতে পারছে না সেই সকল চ্যানেলগুলো কি হবে কি আবার পিছন দিক থেকে লাইন এসে জমা হবে, মানে সেখানেও এখনও এক মাস দু মাস তিন মাস, মানে আপনার যদি মনিটাইজেশন চ্যানেল মনিটাইজেশন এই জুন মাসের মধ্যে কমপ্লিট না হয়, যদি অ্যাক্টিভেট না হয়, তাহলে কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভেট হতে এখনও 3 থেকে 4 মাস সময় লাগবে। এটা ইউটিউবের তরফ থেকে অফিসিয়াল নিউজ, কারণ ইউটিউবের তরফ থেকে এটা বলা হয়েছে যে কি এত চ্যানেল চলে গেছে ইউটিউবের কাছে কি তারা সমস্তটাকে এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারছে না, এবং যেগুলো আন্ডার রিভিউ নেওয়া হচ্ছে বা যেগুলোকে আবার পিছন থেকে ঘুরিয়ে আনা একটা চান্স দেওয়ার কথা বলা হচ্ছে সেই সকল চ্যানেলগুলোর যে কন্টেন্টগুলো আছে হয়তো সেই কন্টেন্টগুলো জেনুইন কন্টেন্ট নয়, বা তাদেরকে কিছু সুযোগ দেওয়া হচ্ছে কি আবার নতুন করে তাদের কন্টেন্টগুলোকে আবার রিভাইজ করে যদি আপলোড করে, ভালো ভালো কন্টেন্ট আপলোড করে, তখনই তাদের মনিটাইজেশন যেটা অ্যাপ্রুভ করাবে। এবং এই ব্যাপারে ইউটিউব অত্যন্ত স্ট্রিক্টের সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের এই যে এত পরিশ্রমের প্রপার মূল্যায়ন করছে না, কারণ একটা ভিডিও বানাতে সত্যি অনেক পরিশ্রম লাগে এবং কয়েকশো ভিডিও বানালে 4000 ঘন্টার ওয়াচ টাইম, কারণ প্রথম প্রথম কোনো চ্যানেলেরই ভিউ আসে না, এবং সেই রকম একটা পজিশান থেকে এত 4000 ঘন্টার ওয়াচ টাইম গেইন করা, 1000 সাবস্ক্রাইবার গেইন করা, এর ফলেও একটা মানুষের মধ্যে আশা থেকে যে আমি এত পরিশ্রম করছি ইউটিউবের জন্য এখান থেকে কিছু তো আমি গেইন করতে পারবো, কিন্তু সেই জিনিসটাকে ইউটিউব আমার মনে হয় প্রপারলি জাজ করছে না। তাদের এমপ্লয়ি সংখ্যা বাড়ানো উচিত, কারণ ব্যাপারটা হচ্ছে ইউটিউব এই যে রেভিনিউটা আমাদের দিচ্ছে বা এই যে টাকা পয়সাটা আমাদের দিচ্ছে আমরা ওরা কিন্তু ফ্রিতে দিচ্ছে না, আমাদের টাকা পয়সার 45% ওরা কেটে নিয়ে চলে যাচ্ছে, আমরা শুধুমাত্র 55% পাচ্ছি। উপরন্তু আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এবং ভিডিও বানানোর পরেও যদি এই রকম ইউটিউবের নেগলিজেন্সি হয় তো জিনিসটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি বলতে পারছি না, কারণ আমার এই চ্যানেলেও 4000 ঘন্টার ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত মনিটাইজেশন চালু হয়নি। আমার যে মেন চ্যানেল যেটা হিন্দি চ্যানেল আছে টিপসেন হিন্দি, সেখানে অনেক দিন ধরেই চালু হয়েছে, সেটা তখন সেই চ্যানেলটা যখন স্টার্ট করেছিলাম তখন এইরকম কিছু ব্যাপার ছিল না, প্রথম দিন থেকে আমি মনিটাইজেশন চালু করেছিলাম, কিন্তু এইটাই এরকম একটা সমস্যা দেখা দিয়েছে।
তো দেখি আমি ইউটিউবের সঙ্গে কথাবার্তা চলছে, তাদের যে বড় বড় কন্ট্রিবিউটর আছে গুগল ফোরামে তাদের সঙ্গে আমি কথাবার্তা বলি এবং তাদের তরফ থেকে এটাই তো আপাতত জানা গেছে। এবার এই প্রবলেমটা কতদিনে সলভ হবে বা কীভাবে সলভ হবে এ সম্পর্কে তো এখনও কোনো খাঁটি উত্তর তো কেউই দিতে পারছে না, কিন্তু আশা করা যাচ্ছে কি খুবই তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এখন আপনি যদি ইউটিউবকে অ্যাজ এ কেরিয়ার নেন তো এখন আমি কখনোই আপনাকে রেকমেন্ড করবো না ইউটিউব অ্যাজ এ কেরিয়ার, সব কিছু ছেড়ে ছুটে আপনি ইউটিউব করুন। কিন্তু যদি আপনি ইউটিউবকে অ্যাজ এ সেকেন্ড ইনকাম ধরতে চান তো অবশ্যই নিতে পারেন, কারণ ইউটিউব থেকে টাকা পয়সা ভালোই আপনি কামাতে পারেন, কিন্তু কখনোই এটাকে মেন ইনকামের সোর্স হিসেবে আপনি ধরবেন না, এটা সেকেন্ডারি সোর্স হয়তো হতে পারে। আপনার মেন সোর্সের থেকে ইউটিউব থেকে ইনকামটা আপনার বেশি হয়, কিন্তু তাও ইউটিউব সারাজীবন মেবি নাও থাকতে পারে, বা আপনার চ্যানেলে যদি একটা ভুল করেন তো আপনার ইউটিউবের কেরিয়ার শেষ। তো এইরকম একটা আনস্টেবিলিটি জায়গাতে আপনি ইউটিউবকে অ্যাজ এ কেরিয়ার কখনোই নেবেন না। তো একটা ছোট্ট আপডেট ইউটিউবের তরফ থেকে এখানে আসছিলো, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে, ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটা পছন্দ হয় তো অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক করলে আমি ইন্সপায়ার ফিল করি আপনাদের জন্য ভিডিও বানানোর, এবং এরই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশে যে বেলের আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করবেন। এর ফলে আমার তরফ থেকে যত নতুন নতুন ভিডিও আপনার জন্য আসবে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেতে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটাকে দেখার জন্য, সবাই ভালো থাকবেন।